রহমানে রহিম, আমার শিশু শ্রেণীর সকল ছোট্ট বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। বন্ধুরা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে তোমাদের? আমাদের কিন্তু মনে রাখতে হবে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম, সেগুলো যদি আমরা বাসায় বাড়ির কাজ করি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে, তাই না? গত ক্লাসে আমরা স্বরবর্ণের তিনটি বর্ণ শিখেছিলাম, তাই না? হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, ঠিক না বন্ধুরা? তোমরা কি বাড়ির কাজ করেছো? আমি আশা করি তোমরা সবাই বাড়ির কাজ করে রেখেছ। আজকে আমরা এর পরবর্তী কয়েকটি বর্ণ দেখে নিব। আমি যে বর্ণগুলো আজকে তোমাদের শিখাবো সেই বর্ণগুলো তোমাদেরকে আমি সেই বর্ণগুলোর ছবি দেখাতে চাই, তোমরা একটু লক্ষ্য করো। তোমরা সবাই মনোযোগী হয়ে ক্লাসটি দেখবে এবং তোমাদের সাথে অবশ্যই খাতা পেন্সিল রাখবে। আমি লিখবো, আমার সাথে সাথে তোমরাও কিন্তু লিখবে, তাহলে আমাদের মনে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো এই বর্ণটি কি? এই বর্ণটি হচ্ছে এ। এই বর্ণটির নাম কি? এ, তাই না? আমরা কিন্তু জানি, আমরা ক্লাসে পড়েছিলাম আমাদের স্বরবর্ণ হচ্ছে এগারোটি। সেই এগারোটি বর্ণের এই একটি বর্ণ, যে বর্ণটি মাত্রাহীন একটি বর্ণ। দেখো এই বর্ণের উপরে কোনো মাত্রা নেই, দেখেছো? এই বর্ণটি হচ্ছে মাত্রাহীন একটি বর্ণ। তাহলে আমাদের আজকের পাঠের প্রথম বর্ণটি হচ্ছে এ। এরপরে বলো তো কোন বর্ণটি হয়? এর পরের বর্ণটি হচ্ছে ঐ, ঠিক না বন্ধুরা? এই বর্ণটিকে বলা হয় ঐ। ঐ বর্ণটিও কিন্তু মাত্রাহীন একটি বর্ণ, এই বর্ণের উপরেও কোনো মাত্রা নেই। এর পরের বর্ণটি হচ্ছে উ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে উ, এই বর্ণটি হচ্ছে উ বর্ণ। এই বর্ণটিও মাত্রাহীন একটি বর্ণ, এর উপরেও কিন্তু কোনো মাত্রা নেই। বলতো এর পরের বর্ণটি কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা কিন্তু জানো, তাই না? কারণ আমরা স্বরবর্ণ সবাই মোটামুটি আমরা লিখতে শিখে ফেলেছি, আমরা জানি এর পরের বর্ণটি হচ্ছে ও। এই যে দেখেছো বন্ধুরা, এই বর্ণটি হচ্ছে ও, এর উপরেও কিন্তু কোনো মাত্রা নেই, এই বর্ণটিও মাত্রাহীন একটি বর্ণ। তাহলে আমাদের আজকের যেই চারটি বর্ণ আমরা শিখবো আবার একটু দেখে নেই এবং আমরা একসাথে পড়ব, এ, ঐ, উ, ও। আবার একসাথে আমরা পড়ে নেই, এ, ঐ, উ, ও। এবার আমরা বর্ণগুলো লিখতে শিখব, ঠিক না? আমরা বলতে শিখলাম, অক্ষরগুলো আমরা চিনলাম, এবার কিভাবে লিখতে হয় আমরা সেই নিয়মগুলো দেখব। তোমরা দেখো এখানে আমি দাগ টেনে ঘর করে রেখেছি। তোমাদের বাংলা খাতা কিন্তু এই রকম থাকে, তাই না বন্ধুরা? এরকম দাগ টানা থাকে। আমাদের লক্ষ্য রাখতে হবে যে বর্ণের উপরে মাত্রা থাকবে না আমরা সেই বর্ণের উপরে কিন্তু মাত্রা ব্যবহার করব না, আর যে বর্ণের উপর মাত্রা থাকবে আমরা সেই বর্ণের মাত্রাটি আগে ব্যবহার করব। তাহলে আমাদের আজকের চারটি বর্ণের কোনোটির উপরেই কিন্তু মাত্রা নেই, পূর্ণ মাত্রা বা অর্ধমাত্রা কোনো মাত্রা নেই। তোমাদের বোঝানোর জন্য আমি দাগগুলো একটু মুছে দিব, তোমাদের বোঝানোর জন্য। খাতাতে কিন্তু আমরা মুছতে পারি না, খাতার দাগ কি আমরা মুছতে পারি? আমরা মুছতে পারি না। তোমাদের বোঝানোর জন্য আমি মাত্রাগুলো একটু মুছে দিব, ঠিক আছে বন্ধুরা? যাতে করে তোমরাও মাত্রার ব্যবহার না করো এই সুবিধার্থে। তাহলে এসো আমরা প্রথম বর্ণটি লিখব, এ। দেখো আমি কিন্তু মাত্রাটি মুছে রেখেছি, দেখেছো? আমরা এভাবে করে এ বর্ণটি লিখে ফেলব। এবার এসো আমি তোমাদেরকে ধীরে ধীরে এই বর্ণটি লিখে দেখাই। এভাবে, তারপর দেখো এরকম,
দেখেছো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের লেখার সুবিধার জন্য আমি ধীরে ধীরে বর্ণটা কিভাবে টেনে টেনে আমরা লিখব সেভাবে আমি দেখালাম। এরপরে আমি একেবারে একটি বর্ণ লিখেছি, আবার দেখো। আমরা অবশ্যই লক্ষ্য রাখব আমাদের মাত্রাটি যেন দাগের একদম উপরে চলে না যায়, দাগের মাঝখানে আমরা লিখব। এরপরে বর্ণটি হচ্ছে ওই। আমরা যদি এ বর্ণটি লিখতে পারি তাহলে কিন্তু ওই বর্ণটিও একই রকমভাবে আমরা লিখতে পারবো, আমাদের কোনো কষ্ট হবে না। এবার আমি ওই বর্ণটি লিখে দেখাই। দেখেছো বন্ধুরা, ওই। এবার আমি তোমাদেরকে ধীরে ধীরে লিখে দেখাই, তোমরাও কিন্তু আমার সাথে সাথে লিখবে। দেখেছো বন্ধুরা, আমরা কিন্তু লিখে ফেলেছি এর মতোই। এরপর আমরা এভাবে দিয়ে দিলাম, আমাদের তৈরি হয়ে গেল ওই ওই। এর পরের বর্ণটি হচ্ছে ও। এটার উপরে মাত্রা নেই, ও। দেখেছো, এবার আসো আমরা ভেঙে ভেঙে বর্ণটি লিখি। দেখেছো বন্ধুরা, আমরা ওটা লিখে ফেলেছি। এবার আমরা ও বর্ণটি এই লিখে ফেললাম, তাই না? আচ্ছা, এটা তো ও বর্ণ, আমি দুঃখিত, এখানে আমার এটা হবে না। আমরা ও বর্ণটি লিখছি, তাহলে হয়ে গেল আমার ও বর্ণটি। এর পরের বর্ণটি হচ্ছে ও, তাই না? আমাদের আর একটি বর্ণ বাকি রয়েছে, আমরা এবার ও বর্ণটি লিখব। আমরা যদি ও বর্ণটি লিখতে পারি তাহলে খুব সহজে ও বর্ণটিও কিন্তু লিখতে পারবো। দেখো আমি লিখছি ও। দেখেছো বন্ধুরা, আমরা কিন্তু একই নিয়মে লিখেছি, যার কারণে আমাদের প্রত্যেকটা বর্ণ কিন্তু একই রকম। আর নিয়মটা যদি আমরা মেনে লিখি তাহলে আমাদের লেখাগুলো একই রকম থাকবে এবং সুন্দর থাকবে। আমি আরেকবার লিখে দেখাই ও। এবার আমি তোমাদের অঙ্ক খাতায় লিখে দেখাবো। এতক্ষণ আমি বাংলা খাতায় লিখে দেখিয়েছি মাত্রাগুলো মুছে মুছে, এবার আমি সাদা খাতায় লিখব একই নিয়মে, শুধু দাগ করা থাকবে না। এ, আবার দেখো এ, ওই, ও, ও। দেখেছো বন্ধুরা, চলো আমরা আরেকবার লিখে ফেলি। এ ওই, ও, ও। আমরা একটা জিনিস খেয়াল রাখব, আমরা এখন শিখছি, তাই না? আমাদের কিন্তু শেখা মাত্র শুরু, আমরা এখন থেকে শুরু করব, শিখব। প্রথমবারই ভালো হবে এমনটা নয়, আমাদের আস্তে আস্তে ভালো হবে। প্রথমবার খারাপ হবে, আবার মুছব, আবার লিখব, এরকম করে আমরা বারবার লিখতে লিখতে আমাদের লেখাগুলো কিন্তু চমৎকার হয়ে যাবে। তোমরা বাসায় বেশি বেশি লিখবে এবং পড়বে। এসো আমরা একসাথে আমাদের বর্ণগুলো আরেকবার উচ্চারণ করি। এ, ওই, উ, ও। আবার দেখো এ, ওই, উ, ও।
তাহলে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। আমি তোমাদের বাড়ির কাজ দিব, তোমরা সবাই ডায়েরিটি লিখে নাও। তোমরা প্রত্যেকেই আজকের পাঠের যে চারটি বর্ণ আমরা শিখেছি, সেই চারটি বর্ণ খুব সুন্দর করে লিখবে, বারবার তোমরা লিখবে। যত বেশি লিখবে তত তোমার লেখা সুন্দর হবে এবং লেখার গতি বাড়বে। আর আমরা চেষ্টা করব মোবাইলে গেম খেলা থেকে দূরে থাকতে। যতক্ষণ আমরা মোবাইলে গেম খেলব ততক্ষণ তোমরা কী করবে, মোবাইলে গেম না খেলে তোমরা খাতাতে ছবি আঁকবে। ছবি আঁকার অভ্যাসটা করতে পারলে তোমরা মোবাইল থেকে দূরে থাকতে পারবে, আর ছবি আঁকলে তোমাদের মনও ভালো থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।